প্রধানমন্ত্রী মোদিয়ে হিমন্ত বিশ্ব শর্মাক কারাগারলৈ নিক্ষেপ করবনে, দুর্নীতির গোচরত কারারুদ্ধ হবনে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, নে প্রধানমন্ত্রী মোদির এই হুঙ্কারও অর্ণরোদন হয়ে থাকিব? প্রধানমন্ত্রী মোদির হুঙ্কারর পাছতে এই প্রশ্ন সমূহর উদয় হয়েছে। মধ্যপ্রদেশত এক বিশাল দলীয় সভাত প্রধানমন্ত্রী মোদিয়ে নির্বাচনী প্রচার চলাই বুকুত হাত চপরিয়ায় চপরিয়ায় হুঙ্কার দিছে, দুর্নীতিগ্রস্ত আর ভ্রষ্টাচারীর বিরুদ্ধে অভিযান চলোৱা হব। প্রধানমন্ত্রী মোদিয়ে দুর্নীতি আর ভ্রষ্টাচারত অভিযুক্ত সকলকে এফালের ব্যবস্থা গ্রহণ করে অর্থাৎ কারাগারলৈ নিক্ষেপ করব, এজনও দুর্নীতিগ্রস্তক রেহাই নিদিয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে। প্রধানমন্ত্রীর এই হুঙ্কারর পিছতে এটা প্রশ্নর উদয় হয়েছে, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও ব্যবস্থা লব নাকি মোদিয়ে, নে গেরুয়া বহন পরিধান করার বাবেই বাদ পড়ব হিমন্ত বিশ্ব শর্মা? এই প্রশ্ন সমূহ উদয় হওয়ার এক বিশেষ কারণ আছে। 2014 চনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কেন্দ্রত ক্ষমতালৈ অহার পাছতে এক বিশেষ পদক্ষেপ লৈছিল। সেই অনুসরি বিজেপির সংসদীয় দলে 2015 চনত প্রকাশ করেছিল কংগ্রেসের শাসনকালের দুর্নীতির এক দস্তাবেজ, যি দস্তাবেজর নাম দিয়া হয়েছিল সাগা অফ স্ক্যামস ইন কংগ্রেস রুল স্টেটস। তেতিয়ার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে এক সংবাদমেল সম্বোধন করে প্রকাশ করেছিল এই দুর্নীতির দস্তাবেজ, লগত আছিল এতিয়ার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কংগ্রেসের শাসনকালের দুর্নীতির সেই দস্তাবেজর প্রথমতে উল্লেখ আছিল গোয়ার লগতে অসমৰ গুৱাহাটীৰ পানী যোগান আঁচনির ব্যাগুম কেলেঙ্কারির কথা। দস্তাবেজত গুৱাহাটীৰ পানী যোগান আঁচনির দুর্নীতির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে, যি কেলেঙ্কারিত নাম সাঙুর খাইছিল এতিয়ার মুখ্যমন্ত্রী আৰু তেতিয়ার গুৱাহাটী উন্নয়ন দপ্তৰৰ দায়িত্বত থকা হিমন্ত বিশ্ব শর্মার। দস্তাবেজত কোৱা হৈছে যে তরুণ গগৈৰ আমূলত 2009 আৰু 2010 বৰ্ষত গুৱাহাটী উন্নয়ন দপ্তৰৰ মন্ত্রীর দায়িত্বত আছিল অতি প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মার অধীনতে আমেরিকার লুই বার্জারক 15,000 কোটি টকিয়া এই পানী যোগান আঁচনির কাম আবন্টন দিয়া হয়েছিল। উল্লেখ করা অনুসরি আমেরিকার আদালতে প্রতিষ্ঠানটোয়ে অসম সরকারের মন্ত্রী আর বিষয়াক বৃহৎ পরিমাণের উৎকোচ প্রদান করেছিল। আমেরিকার আদালতে উৎকোচ লওয়া অসমের মন্ত্রীর নাম প্রকাশ নকরলেও বিভাগীয় মন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মাক এই দুর্নীতিরে জড়িত থাকার অভিযোগ উত্থাপন করেছিল খুদ বিজেপিয়ে। আর বিজেপিয়ে 2021 চনত অসমের মুখ্যমন্ত্রী পাতিলে হিমন্ত বিশ্ব শর্মাক। ইফালে সারদা কেলেঙ্কারিটোর নাম হাঙুর খাইছিল হিমন্ত বিশ্ব শর্মার। কলকাতাত সিবিআইৰ জেরারও সম্মুখীন হয়েছিল হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্বর পরিয়ালর মালিকাধীন প্রতিষ্ঠানটো তালাচী চলাইছিল সিবিআই। লুই বাজার কেলেঙ্কারির পাছতে সারদা কেলেঙ্কারিত নাম হাঙুর খাই সিবিআই জেরার সম্মুখীন হয়েছিল হিমন্ত বিশ্ব শর্মা। ইমানেই নহয়, শর্মার পরিয়ালর মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানত সিবিআইয়ে তালাচীও চলাইছিল, কিন্তু তার পাছতে এই অভিযান স্তব্ধ হয়ে পড়ে। অভিযোগ অনুসরি হিমন্ত বিশ্ব শর্মায় দল সলাই বিজেপিত যোগ দিয়ার পাছরে পৰা এই তদন্ত তথা অভিযানের স্তব্ধ হয়ে পড়ে। অর্থাৎ কংগ্রেসত থাকতে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তোলা এই হিমন্ত বিশ্বই বিজেপিত যোগ দিয়ার পাছতেই হয়ে পড়ল রজা হরিচন্দ্র। এতিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কংগ্রেসের আমূলর দুর্নীতিগ্রস্ত আর ভ্রষ্টাচারত অভিযুক্ত সকলের বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার হুঙ্কার দিছে। এই হুঙ্কারের পাছতে প্রশ্নের উদয় হয়েছে, কংগ্রেসী হয়ে থাকতে হিমন্ত বিশ্ব শর্মাক দুর্নীতিত অভিযুক্ত বলে দাবি করা বিজেপিয়ে এতিয়া ব্যবস্থা গ্রহণ করবনে? হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে স্তব্ধ হওয়া দুর্নীতির ফাইলবুর পুনের খুলিবনে মোদী সরকারে? হুঙ্কার দিয়ার দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকো কারাগারলৈ নিক্ষেপ করব নাকি, নে হিমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হুঙ্কার অরণ্য রোদনত পরিণত হব, নে বিজেপির গঙ্গাত স্নান করুয়াই হিমন্ত বিশ্ব শর্মাক পবিত্র করে মাফ করে দিব নাকি প্রধানমন্ত্রী মোদিয়ে? প্রধানমন্ত্রী মোদীর এই হুঙ্কারের পাছত এতিয়া এই সমূহ প্রশ্ন অতি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। ভিডিও এডিটর ওয়ারির সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।